আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব মসুর ডাল আর ভেন্ডি দিয়ে অসাধারণ স্বাদের একটি ইউনিক রেসিপি, যেটা মাংসের মতো টেস্টি হবে খেতে। আর এই রেসিপিটা আপনারা খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটি অনেক হেলদি একটি রেসিপি, আপনারা বাচ্চাদেরকেও এভাবে খাওয়াতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 150 গ্রামের মতো ফ্রেশ ভেন্ডি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আর মসুর ডালটা আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন মসুর ডালটাকে আমি একটু মিক্সিংয়ে পেস্ট করে নেব। আর এখানে ডালটাকে খুব বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা ভাব রেখে পেস্ট করতে হবে। এবার আমি এই বেটে রাখা ডালে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখন এই ডালটাকে আমি ঠিক যেভাবে আমরা বড়া ভাজি সেভাবে ছোট ছোট করে ভেজে নেব। তো এখানে ভাজার জন্য আমি অলরেডি তেল দিয়েছি, আর এখন তেলে এরকম ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি ঠিক বড়ার মতো দিয়ে। এখন এগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটা ব্রাউন কালার এলেই তুলে নিতে হবে। তো এখানে সবগুলো বড়া আমি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ধরে একটু জাল করে নিলাম, নিয়ে এখন এগুলো উল্টে দেব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 1-2 মিনিট ধরে ভেজে নেব, নিয়ে এগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দেব। আর এখন বাকি ডালের বড়াগুলো আমি এই সেম পদ্ধতিতে ভেজে তুলে রাখব। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নেব 1 মিনিটের মতো। পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ভেন্ডি। আর ভেন্ডিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে কেটে নিতে পারেন। এখন এই পেঁয়াজের সাথে ভেন্ডিকে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর এই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে করে সুন্দর একটা কালার আসবে, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার এই পুরো মশলার সাথে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর জিরা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা রসুনও অ্যাড করতে পারেন, তো আমি রসুনটা দিলাম না, আমি আদা আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এখানে ভেন্ডিটাকে আমি মোটামুটি 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। আর ভেন্ডিটা কিন্তু এখানে প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। পানিটা দেওয়ার পর এখন পানিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়া। বড়াটা দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে এখন ঢাকনা বন্ধ করে আমি আবারও 2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো এখানে 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর ঝোলটা একটু মাখো মাখো পর্যায়ে চলে এসছে। এই পর্যায়ে আমি আবারও আলতো হাতে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা জিরা পাউডার দিয়ে নামিয়ে নেব। তো অনেকেই কিন্তু ভেন্ডিটা খেতে পছন্দ করেন না, তো একঘেয়েমি রান্না থেকে আপনারা এই ভিন্ন স্টাইলের ভেন্ডির রেসিপিটা ট্রাই করতে পারেন। ভেন্ডির এই রেসিপিটা এভাবে আপনারা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, কারণ ভেন্ডিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি।
তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, আগামী পর্বে ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।